হ্যালো, আসসালামু আলাইকুম। 27 জুলাই আমার আর ইয়ার বার্থডে ছিল, তো আমার কিছু পাগল ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা আছে যারা আমাদেরকে অনেক গিফট দিয়েছে, এখানে গিফটগুলো আমরা দেখব। আর সাথে আছে আয়ান দ্য সুপারম্যান। আয়ান, সে হাই বাবা, হাই বলো, হাই বলো, হাই। তো আমরা গিফটগুলো আগে দেখি, তারপর আমরা আস্তে আস্তে গিফটগুলো খুলে দেখাবো আপনাদের যে কে কী দিয়েছে। তবে আমি সবার আগে ধন্যবাদ দিব আমার স্টুডেন্টগুলোকে, ওরা আমাকে এত ভালোবাসে, অবিশ্বাস্য। এবং ওরা আমাকে সারপ্রাইজ দিয়েছে 2 দিন পরে। ওরা বাবা কি বলতেছো তুমি বলো, ওরা হয়তো জেনেছে বার্থডের দিন, কিন্তু ওরা 2 দিন প্ল্যান করছে, তারপর আমাকে সারপ্রাইজ গিফট দিয়েছে। এগুলা আসলে নাকি গিফটগুলা দেখি। আমরা এখন আমাদের প্রথম বক্স ওপেন করব, দেখব এখানে কি আছে। বাবা রেডি? এটা আমার শিফের জন্য সারপ্রাইজ। 2 3 সারপ্রাইজ! আস্তে করে বলবা না তুমি, কত কিছু লিখেছে দেখি, কেটে দাও লেখাগুলো পড়ো। বক্সটাতে আছে বেস্ট উইশেস ফ্রম আস মিস্টার অ্যান্ড মিসেস রহমান, মে আল্লাহ ব্লেস ইউ, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। এটা আমাদের দ্বিতীয় বক্স। এই বক্সে, ওয়াও, দ্যাটস আ নাইস বক্স। আমরা বক্সের লেখাগুলো পরে দেখব, এর ভিতরে মনে হয় আরেকটা বক্স আছে। আহা, বাবা কাশতেছে, ঠান্ডা লাগছে বাবাটার। আমরা বক্সের ভিতরে আরেকটা বক্স দেখতে পাচ্ছি, ওই বক্সটাও আমরা খুলবো, এবং প্রত্যেকটা পাতার পাশেও মনে হয় কিছু আছে। ওরে বাবা, কত লিখছে বাচ্চারা, এটা বানাতে কত সময় লাগছে আসলে আমি বুঝতে পারছি না। তো যে এটা বানিয়েছে তাকে অনেক থ্যাঙ্কস, কিন্তু আমার মনে হয় যেটা বাসায় বানানোর সময় ওর আব্বু আম্মু ঠিকই ওকে বকা দিয়েছে। আমরা এখন মাঝখানে যে ছোট বক্সটা আছে এই বক্সটা দেখব। আমরা এখন দেখব ছোট বক্সটার মধ্যে কি আছে।
আমার মনে হয় এটা আর খোলা যাবে না, এটা ভিতর থেকে কিছু বের হবে। ওরে বাবা, এটাও আবার চকলেটস। থ্যাংক ইউ চকলেটস, আমি খুব কম খাই চকলেট, আমার ওয়াইফ খায়। থ্যাংক ইউ সো মাচ। রেডি করলাম ফ্রম আরিশা টু মিস্টার অ্যান্ড মিসেস রহমান। নেক্সট, থ্যাংক ইউ টিচার ফর অল দ্য থিংস ইউ হ্যাভ ডান ফর মি, বেস্ট উইশেস ফর ইউ। স্যার, ইউ আর মোর দেন জাস্ট আ টিচার, ইউ ট্রুলি আর নলেজ পার্সোনিফাইড। ওয়াও, নেক্সট দিস ওয়ান, থ্যাংক ইউ টিচার ফর রিচিং ডিপ ইন মি টু ফাইন্ড অল আই ক্যান বি বিফোর আই ক্যান সি ইট মাই সেলফ। মে দ্য বেস্ট টিচার ইন দ্য ওয়ার্ল্ড হ্যাভ দ্য বেস্ট বার্থডে এভার। ইউ নেভার গেভ আপ অন মি, আই হ্যাভ ফিউচার বিকজ অফ ইউ। রিয়া ম্যাম, ওয়াও, দ্যাটস ফর রিয়া, ইউ আর ওয়ান অফ দ্য মোস্ট অ্যামেজিং পার্সন আই নো, অ্যান্ড আই উইশ ইউ এ ডে অফ হ্যাপিনেস অ্যান্ড জয় ফর ইউর বার্থডে। হ্যাপি বার্থডে ডিয়ার হৃদয় স্যার অ্যান্ড রিয়া ম্যাম। থ্যাংক ইউ সো মাচ আরিশা, আই এম সো হ্যাপি অ্যান্ড থ্যাংকস টু ইউ অ্যান্ড ইয়োর মম। থ্যাংক ইউ। এটা আমাদের থার্ড বক্স, আমরা এখন দেখবো এটার মধ্যে কি আছে। বক্সটা মনে হয় দিয়েছে সানিয়া অ্যান্ড মেহেক। প্লিজ ওপেন দ্য বক্স। লাভ বক্স, ওয়াও, দেখেছো মাসিফ, দ্যাটস এ কুল বক্স অলসো। মাঝখানে খুব সুন্দর একটা ডিজাইন করেছে ওরা, ভাল লাগছে এটা, ব্রিলিয়েন্ট, রিয়েলি ব্রিলিয়েন্ট। বিশ্বাসই হয় না যেটা হাতে বানানো সম্ভব, বাট বাচ্চারা করেছে। থ্যাংক ইউ। অনেকগুলো স্পিচও আছে এখানে, আমরা দেখবো স্পিচগুলো কি লিখেছে ওরা। চকলেটও আছে এটাতে, রিয়া হেল্প করো আমাকে এই স্পিচগুলো। চকলেট আছে এখানে, ভিতরে অ্যাটম আছে মনে হয়, একটা অ্যাটম খুব পছন্দের চকলেট, অ্যাটম অ্যাটম খাও আর চাপার জোর বাড়াও। এরপরে জাস্ট জেলি, দ্যাটস গুড, জাস্ট জেলি পছন্দের একটা চকলেট আমার। এটা সেন্টার ফ্রেশ, সেন্টার ফ্রেশ, সেন্টার ফ্রেশ খেলে যেন কি হয়, যারা দাঁত ব্রাশ না করে তাদের জন্য সেন্টার ফ্রেশ। হ্যাঁ, এরপর হচ্ছে জাস্ট জেলির আরেকটা স্ট্রবেরি ফ্লেভার, মাসিফের জন্য স্ট্রবেরি ফ্লেভার। এটা এটা হইছে সেন্টার ফ্রুট, সেন্টার ফ্রুট। হ্যাঁ, এটা খুব কমন এবং ফেভারিট একটা চকলেট। হ্যাঁ, এবং নেক্সট ওয়ান, এটা আসলে আগে দেখি নাই, এটার নাম কি দাঁড়া, আল্লাহ এটা তো দাঁড়া স্যার খেয়ে দাও, এটা দাঁড়া স্যার খেয়ে দাও উচিত ছিল আসলে, এটা দাঁড়া স্যার নাম দেওয়া এখানে। বাবা তোমাকে দিব, তোমাকেও দিব, তোমাকে দিব। ওকে রিয়া ক্যারি অন, আমরা দেখবো যে লেখাগুলো কি আছে এটার মধ্যে। এটা আমি একটু ক্লিয়ার দেখাইতে চাই, তুমি যদি একটু আমাকে হেল্প করো আমি একটু দেখাতে পারবো। ওকে, সবাইকে লেখা আছে এখানে, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ। ও মাই গড, ভিতরেও কিছু আছে, আপনাদের জন্য আমার বেস্ট উইশেস, কিন্তু কিউট আয়ানের জন্য এই বাক্সে চকলেট আছে। ও, চকলেটগুলো আয়ানের জন্য ছিল, আমরা তো মাঝখান দিয়ে কত কিছু বললাম, ব্যাড লাক। আচ্ছা নেক্সট দেখি, সেকেন্ড পার্ট কোনটা দেখবো রিয়া, উপরে চলে যাচ্ছি আমরা। উপরে ফার্স্টে কী লেখা ছিল, এখানেও লেখা ছিল হ্যাপি বার্থডে টু ইউ, আমাকে দেখতে দাও ক্লিয়ার করে একটু। হ্যাপি বার্থডে টু ইউ, ঠিক আছে। নেক্সট, নেক্সট আছে
মাই ডিয়ার স্যার অ্যান্ড ম্যাডাম, আমার একটা কমপ্লেন আছে, ওরা ম্যাডাম বানান ভুল লিখতেছে কেন বুঝলাম না। আমি জেএসসি এক্সাম দিব, তো আমার জন্য দোয়া করবেন, আর এই গিফটটা পছন্দ হলে বেশি দোয়া করবেন। ফ্রম সানিয়া। সানিয়া, আপনার জন্য দোয়া আমি সবসময় করি, কারণ আপনারা আসলে আমার অনেক পছন্দের বাচ্চা। নেক্সট রিয়া, নেক্সট। এখানে আবার লিখেছে উনি, হ্যাপি বার্থডে টু ইউ, ওপেন ইট। ও মাই গড, ওপেন ইট, ও মাই গড, ও মাই গড। এখানে লেখা আছে মেনি মেনি রিটার্নস। স্যার, এখানে আবার একটা বানান ভুল পেলাম, রিটার্নস বানানটা ভুল আছে। মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে মিস্টার রহমান অ্যান্ড মিসেস রহমান। এখানেও স্যার আমার নামটাও ভুল হয়েছে, রহমান বানান, নট আর ও এইচ ও, এটা হবে আর এ এইচ এম এ এন, রহমান, রহমান ইয়া রহমান, গান আছে একটা। যাই হোক, আমরা চলে আসি পরের লাস্ট লাইনে। স্যার ফার্স্টে দেখতে পাচ্ছেন রিয়া, ফার্স্টের পেজটা দেখতে চাই। ফার্স্টেরটা কী ছিল? লেখা ছিল মাই ডিয়ার ম্যাডাম, উমাবাই, এখানে ম্যাডাম বানান ঠিক হয়ে গেছে, ওপেন ইট। এটা রিয়ার জন্য, তার মানে রিয়া রেডি হও পড়ার জন্য। রিয়া পড়ো, এটা রিয়া পড়বে না, লজ্জা পাচ্ছে। যাই হোক, মাই ডিয়ার রিয়া ম্যাডাম, আপনাকে আপনার বার্থডে এর অভিনন্দন। থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। হৃদয় স্যারের স্পেশাল ল্যাঙ্গুয়েজ দেখে অদ্ভুত লাগে না যে, এটা আমি নিজেই পড়তে, এটা কেমন বাংলা প্লাস ইংলিশ, এটা বাংলিশ। ও আচ্ছা আচ্ছা, আমি সবসময় বলি যে বাংলা এবং ইংলিশ মিক্স করে কখনো বাংলিশ ভাষায় কথা বলবেন না, এটা আমার অদ্ভুত ল্যাঙ্গুয়েজ। থ্যাংক ইউ, আপনি মনে রাখছেন, আপনি অনেক পণ্ডিত আসলে। সানিয়া, বুদ্ধি আছে আপনার মাথায়, অনেক বুদ্ধি। তো এই ছিল সানিয়ার খুবই চমৎকার একটা গিফট, চকলেটগুলো ছিল আয়নের জন্য। থ্যাংক ইউ, আপনারা ভালো করবেন, আপনাদের ভয় নাই, শুধু মন দিয়ে আব্বু আম্মুর কথা শুনেন। আপনার আব্বু আম্মু অনেক ভালো মানুষ, আপনারা ভালো রেজাল্ট করবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ। লাস্ট দেখতে দাও একটু ক্লিয়ার করে, ওকে, থ্যাংক ইউ। এটা একটা গিফট দিয়েছে ফারহান। ফারহান কি দিয়েছে আমরা দেখবো এখন। ইয়া প্লিজ, ফারহান অনেক সুন্দর করে প্যাকেট করে দিয়েছিল র‍্যাপিং, বাট আমরা আগে গিফটটা খোলার কারণে র‍্যাপিংটা দেখাতে পারলাম না। ও, এটা একটা সুন্দর বই, বিজ্ঞান রম্য আহসান হাবিবের। বইটা সোজা করে দেখাচ্ছি আমি, সোজা করে ধরো রিয়া, বিজ্ঞান রম্য আহসান হাবিবের। বইটা খুলো। ও, এখানে কিছু লেখা আছে, একজন শিক্ষক একটা আলোক শিখার মতো, তিনি অন্ধকারে আলো জ্বেলে দেন, সেই আলোতেই চারদিক আলোকিত হয়। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু হৃদয় স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ, শুভ জন্মদিন হৃদয় স্যারকে। ফারহান আলম, ফারহান আলম, ফারহান আলম বিশিষ্ট নূর মোহাম্মদ স্টুডেন্ট, ক্লাস নাইনে পড়ে, খুবই ভালো একটা বাচ্চা, আমার খুবই আদরের একটা বাচ্চা। ধন্যবাদ ফারহান ফর দিস। আজকের সর্বশেষ গিফট এটা, এটাতে লেখা আছে মিরর ডেকোরেশন, এই স্পেশাল মিরর কি আছে বলতে পারছি না, রিয়া এখন দেখাবে আমাদের এটা খুলে, যেটার মধ্যে আসলে কি আছে। ফারহান, যেহেতু এটি গিফটটাও ফারহান দিয়েছে, ফারহান একটা বই দিয়েছে আর একটা গিফট দিয়েছে, এটা ফারহানের চয়েস সবসময় একটু আনকমন থাকে আসলে, ও একটু ব্যতিক্রম, সব দিকেই ব্যতিক্রম, পড়াশুনো খুব ভালো, মনের দিক থেকেও ভালো, আর ওর প্যারেন্টস খুবই ভালো মানুষ, খুবই ভালো। ভিতরে কিছু দেখা যাচ্ছে শোপিসের মতো, ফারহানের একটা বোন আছে অনেক সুইট, আনা, ওই অনেক ভালো। হ্যাঁ, আনাও অনেক ভালো, পুরো ফ্যামিলিটাই ভালো আসলে। আনার চোখটা অনেক কিউট, ভালো লাগে। ওয়াও, ফার্স্ট করতে হবে, গোলা হয়ে যাচ্ছে ভিডিওটা আমাদের। এটা এই একটু নিচে রাখবা যাতে আমি দেখাতে পারি ক্লোজলি। হ্যাঁ, এটা হচ্ছে সেই মিরর ডেকোরেশন,
অ্যাকচুয়ালি এটা একটা সুন্দর গিফট শোপিস হিসেবে। আমি দেখাচ্ছি ভিতরে, এটা একটু সোজা করে ধরলে আমি দেখাতে পারতাম ভিতরে। হ্যাঁ, ভিতরে লেখা আছে হ্যাপি বার্থডে মে দিস ডে বি এ স্পেশাল ওয়ান, এবং খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে এটা। এটার গলায় আবার একটা বো টাইয়ের মতো আছে, সুন্দর। তো মোটামুটি আমাদের আজকে গিফট দেখানোর পর্ব শেষ। অ্যাকচুয়ালি আনন্দ ভাগাভাগি করলে আনন্দ বাড়ে, এই জন্য আজকে গিফট শেয়ার করলাম। কখন আমি করি না, মোটামুটি প্রতি বছরই কিছু গিফট পাই। যাই হোক, আজকের মতো বিদায়। সবাইকে ধন্যবাদ যারা আমাকে বার্থডেতে উইশ করেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।